ভবিষ্যৎ নেতাদের জন্য প্রধানমন্ত্রীর সাত পরামর্শ, নারীর প্রতি বৈষম্য রোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান। শান্তি প্রতিষ্ঠায় বলিষ্ঠ নেতৃত্বই বঙ্গবন্ধুকে দিয়েছে বিশ্ববন্ধুর সম্মান, বলছেন বিশিষ্টজনেরা। অসাম্প্রদায়িক দেশ গঠনে জাতীয় ঐক্যের তাগিদ মুক্তিযুদ্ধ। জুলাইয়ে শুরু হচ্ছে হেমায়পুর ভাটারা মেট্রোর প্রকল্পের কাজ, ভূমি উন্নয়ন কাজের চুক্তি সই, এক বছরের জন্য টিকিটের ফ্যাট প্রত্যাহার। এবং আন্দোলনে ব্যর্থ বিএনপি এখন প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত, বললেন কাদের। নির্বাচনে বাধা এলে জনগণকে নিয়ে প্রতিরোধের ঘোষণা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত, নারীর প্রতি বৈষম্য দূর করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় তিনি এও বলেন, দরিদ্র বিমোচন ও বৈষম্য রোধে বাংলাদেশ আজ সবার কাছে অনুকরণীয়। নিজ জীবনের অভিজ্ঞতার আলোকে ভবিষ্যৎ নেতাদের জন্য সাতটি পরামর্শ তুলে ধরেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন এম আর আসাদ। কাতার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এক সেমিনারে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবিষ্যৎ নেতৃত্বের জন্য সাতটি নির্দেশনা দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, নারীর প্রতি বৈষম্য দূর করতে সম্মিলিত প্রয়াস প্রয়োজন। Trust your people and team. We must work together to end all forms of discrimination against women and girls. দারিদ্র বিমোচনে বাংলাদেশ সারা বিশ্বের রোল মডেল উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। I have given instruction this year to find ways to include women's household work in our national GDP. I hope to see Bangladesh set a এরপর কাতারের জ্বালানি প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংক্ষিপ্ত আলোচনায় কাতার থেকে জ্বালানি আমদানির বিষয়ে আলোচনা হয়। এম আর আসাদ, মোহনা সংবাদ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান। মঙ্গলবার বঙ্গভবনে এ সাক্ষাৎকালে বিমান বাহিনীর উন্নয়নে নেয়া পদক্ষেপ সহ বাহিনীর সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে বিমান বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। বাহিনীকে আরও এগিয়ে নিতে প্রশিক্ষণ কার্যক্রম বাড়ানোর ওপর জোর দেন রাষ্ট্রপতি। বঙ্গবন্ধুকে জুলিও কুরি পদক দিয়ে বিশ্ব শান্তি পরিষদ যোগ্য ব্যক্তিকেই সম্মানিত করেছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মঙ্গলবার সিরডাপ মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি বলেন, অসাম্প্রদায়িকতা প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের বিকল্প নেই। এতে বিশিষ্টজনেরা বলেন, শান্তি প্রতিষ্ঠায় বলিষ্ঠ নেতৃত্বই বঙ্গবন্ধুকে বিশ্ববন্ধুর সম্মান এনে দিয়েছে। বিস্তারিত মনির ইসলামের রিপোর্টে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 50 বছর আগের এই দিনে পেয়েছিলেন মর্যাদা সম্পন্ন জুলিও কুরি পদক। বিশেষ দিনটি স্মরণে আলোচনা সভার আয়োজন করে সম্প্রীতি বাংলাদেশ। বঙ্গবন্ধুর জীবন ও কর্ম তুলে ধরে বিশিষ্টজনরা বলেন, শান্তি প্রতিষ্ঠায় নানান উদ্যোগ বঙ্গবন্ধুকে বিশ্ববন্ধুতে পরিণত করেছে। বঙ্গবন্ধু জাতিসংঘে যখন বক্তৃতা করেছেন, সেখানে তিনি বলেছেন যে আমাদের যে জাতীয় মুক্তির সংগ্রাম, এটা তো শান্তির পথে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম ছিল। বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক বড় মাপের একটি পদক, একটি স্বীকৃতি সেদিন আমরা পেয়েছিলাম। বঙ্গবন্ধুর অবদান মুছে ফেলতে 75 পরবর্তী সরকারগুলো নানান প্রচেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করেন তারা। বঙ্গবন্ধুর মৃত্যুর পরে তাকে হত্যা করলো তারা, যারা বিশ্ব শান্তির শত্রু তারাই কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করেছে। আমরা নেরুদা থেকে শুরু করে ব্রেসবেন পর্যন্ত এই পদকগুলো পেয়েছেন অনেকগুলো ব্যক্তিত্ব, যে ব্যক্তিগুলো আন্তর্জাতিকভাবে অত্যন্ত নেতৃত্বে স্বীকৃত। মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথে বিশ্ব শান্তি, মানবতা ও অসাম্প্রদায়িকতা প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের বিকল্প নাই। অসাম্প্রদায়িকতার পক্ষে তাদের
বঙ্গবন্ধুর বিশাল এই অর্জনের তাৎপর্যকে তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান মন্ত্রী। লেখনের মাধ্যমে এই বিষয়টা একটু সামনে নিয়ে আসা হবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। মেট্রো রেলের MRT লাইন 5 নর্দার্ন রুটের নির্মাণ কাজ শুরু হবে আসছে জুলাইয়ে। উড়াল ও পাতাল মিলিয়ে নতুন লাইনটি হবে হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত। মঙ্গলবার ডিপো এলাকার ভূমি উন্নয়ন কাজের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব তথ্য জানান সড়ক বিভাগের সচিব আমিনুল্লাহ নুরী। DMTCL কর্তৃপক্ষ বলছে 20 কিলোমিটার দীর্ঘ লাইনের কাজ শেষ হবে 2028 সালের মধ্যে। এদিকে মেট্রো রেলের টিকিটের ওপর ভ্যাট 1 বছরের জন্য মওকুফ করেছে NBR। নাসিরউদ্দিনের রিপোর্ট। 6টি আলাদা লাইনের মাধ্যমে পুরো ঢাকাকে মেট্রো নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা সরকারের। উত্তরা মতিঝিল অংশের কাজ শেষের পথে। চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হয়েছে MRT-1 কাজ। এখন তোড়জোড় চলছে MRT-5 নর্দার্ন রুট নিয়ে। DMTCL ভবনে ডিপো এলাকার ভূমি উন্নয়নের জন্য জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান TOA কর্পোরেশনের সঙ্গে চুক্তি করে বাংলাদেশের স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড। লাইন ফাইভের উত্তর রুট যাবে সাভারের হেমায়েতপুর থেকে রাজধানীর ভাটারা পর্যন্ত, দৈর্ঘ্য 20 কিলোমিটার। এর মধ্যে গাবতলী, দারুসসালাম, মিরপুর 1 ও 10, কচুক্ষেত, বনানী, গুলশান এবং নতুন বাজার পর্যন্ত 13.5 কিলোমিটার থাকবে ভূগর্ভে। আর হেমায়েতপুর থেকে আমিন বাজার ও ভাটারার কিছু অংশ হবে উড়ালপথ। এখানে মোট স্টেশন থাকবে 14টি। চুক্তি স্বাক্ষর শেষে মেট্রো রেল বাস্তবায়নকারী সংস্থা DMTCL এর ব্যবস্থাপনা পরিচালক জানান, ডিপোর কাজ শুরু হবে যত দ্রুত সম্ভব, তবে মূল অবকাঠামোতে যেতে কয়েক মাস সময় লাগবে। চুক্তি স্বাক্ষরের পরে অনেকগুলো ধাপ আছে, এই ধাপগুলো শেষ করতে প্রায় 2 মাসের মতো লেগে যায়। আমরা এখন মে মাসের মাঝামাঝি সময়ে আছি, সেই হিসাবে যদি আমরা দেখি তাহলে হয়তো জুলাই মাসে এটা করা সম্ভব হবে। মাননীয় প্রধানমন্ত্রী নির্মাণ কাজের শুভ উদ্বোধন করবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব জানান, নির্ধারিত সময়ের মধ্যেই মেট্রোর সব অংশের কাজ শেষ হবে। 28-এর মধ্যে শেষ হয়ে গেলে 29-এর শুরুতে আমাদের অপারেশন চলে আসবে। 28-এর মধ্যে আমাদের কাজ শেষ হবে, যেটা আমাদের অভিজ্ঞতা আনবার তো অ্যাম্বুলেন্স 6 আমাদের সময়ের আগে শেষ করেছি। এদিকে মেট্রো রেলের টিকিটের উপর 15% ভ্যাট মওকুফ করা হয়েছে। এ সুবিধা বহাল থাকবে আগামী বছরের জুন মাস পর্যন্ত। নাসিরউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। কেউ আসুক বা না আসুক, সংবিধান অনুযায়ী হবে আগামী নির্বাচন, এমন ঘোষণা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে বাধা দিতে এলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হবে। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। আন্দোলনে ব্যর্থ বিএনপি এখন প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করছে বলে অভিযোগও করেন ওবায়দুল কাদের। উষাফেরদোসের রিপোর্ট। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলের নেতারা বলেন, বিএনপি একটি খুনির দল, এই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। স্বাধীনতা বিরোধী তাদেরকে কঠিন হস্তে দমন করতে হবে। ওরা ক্ষমতা এসে আবারও বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। এই ধরনের সন্ত্রাসী নৈরাজ্য করে হুমকি ধমকি দিয়ে এতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 14 বছরে জনগণের সাড়া না পেয়ে জননেত্রী শেখ হাসিনাকে চিরতরে স্তব্ধ করে দিতে ষড়যন্ত্রের পথে নেমেছে বিএনপি। জনগণের সাড়া না পেয়ে তারা এখন সিদ্ধান্ত নিয়েছে, এই বাংলাদেশে জনপ্রিয়তার যে শীর্ষে যে জননেত্রী, সেই নেত্রীকে চিরতরে স্তব্ধ করে দিতে হবে। আওয়ামী লীগের কেউ যদি খালেদা জিয়াকে হত্যার হুমকি দিত তখন মির্জা ফখরুলকে কেমন লাগতো, সেই প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের। হত্যার হুমকি দিল, 2 দিন চলে গেল, মির্জা ফখরুল একটা কথাও বললেন না। সংঘাত নয়, বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার ঘোষণা দিয়ে তিনি বলেন, কেউ যদি গায়ে পড়ে ঝগড়া করতে আসে তবে আওয়ামী লীগ চুপ থাকবে না। রাজনৈতিকভাবে মোকাবেলা করবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।
সরকার আতঙ্ক থেকে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের গণগ্রেপ্তার করছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রযন্ত্রের যথেচ্ছ ব্যবহার চলছে বলেও অভিযোগ করেন তিনি। মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা ঘরে ফিরবে না। রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের বক্তব্যকে স্লিপ অফ টাং বলে উল্লেখ করেন রিজভী। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে নিয়ে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়কের একটি স্লিপ অফ টাং নিয়ে আওয়ামী লীগ উদ্দেশ্যমূলকভাবে একটি অবনতিশীল পরিস্থিতির সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। নির্বাচন এখনই দেরি আছে, সেই আতঙ্কে তারা গতবারের মতো এক ভয়ঙ্কর পরিস্থিতি তারা তৈরি করেছে। শুধু নিজের ক্ষমতা হারানোর ভয়ে এরা সকল রাষ্ট্রশক্তিকে প্রয়োগ করছে বিএনপির বিরুদ্ধে। এবারে সিটি নির্বাচন প্রসঙ্গ। বৃহস্পতিবার গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে শেষ হয়েছে প্রচার প্রচারণা। মঙ্গলবার শেষবারের মতো প্রচারণায় অংশ নিয়ে জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত নগরী গড়ার কথা জানান আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমতুল্লাহ খান। এদিকে এক সংবাদ সম্মেলনে পরিচ্ছন্ন নগরী গড়াসহ 18 দফা ইশতেহার ঘোষণা করেছেন স্বতন্ত্র প্রার্থী রনি সর্দার। ওদিকে নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম। গাজীপুর সিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন ইসি মোহাম্মদ আলমগীর। মঙ্গলবার আগারগাঁয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি জানান, কোনো অনিয়ম বা অপ্রীতিকর ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন পর্যবেক্ষণের জন্য 480 কেন্দ্রে 4,435 সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে, বিশৃঙ্খলা অবস্থাকে সৃষ্টি করতে না পারে, এবং যেই বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে সে যে দলের বা যেই হোক না কেন তাকে সাথে সাথে আইনের আওতায় আনার জন্য বলা হয়েছে। মোবাইল ফোর্সে পুলিশ থাকবে হলো 57, স্ট্রাইকিং ফোর্সে থাকবে হলো 19, রিজার্ভ টিমে আছে হলো 8টা টিম এবং অতিরিক্ত আরও 40 জন, বিজিবিতে থাকবে হলো 20টা টিম আর র্যাবে থাকবে 30টা টিম। এদিকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। মঙ্গলবার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। পরে গণমাধ্যমকে বলেন, নির্বাচনে জয়লাভ করলে সিলেটের অপরিকল্পিত উন্নয়নের দুর্ভোগ লাঘবে কাজ করবেন। আগামী 21 জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন হবে। মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ 25 মে আর প্রত্যাহার 1 জুন। অস্ত্র, মাদক চোরাচালান এবং সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান জোরদার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আরসা, আরকান এবং আরএস বাহিনীর সন্ত্রাসীরা যাতে ক্যাম্পে ঢুকতে না পারে সেজন্য যৌথ অভিযান চালানোর কথাও জানান তিনি। মঙ্গলবার নিজ মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী। মিয়ানমার সীমান্ত দিয়ে মাদক এবং অস্ত্র আসা বন্ধে বিজিবির টহল জোরদারের কথা বলেন তিনি। রোহিঙ্গা সন্ত্রাসীরা যেন ক্যাম্পের অভ্যন্তরে কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে এবং সেই লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর টহল এবং চেকপোস্ট গোয়েন্দা নজ দ্বারাই বৃদ্ধি করা হবে। আরসা, আরএসও এবং আরাকান আর্মি যাকে বলে, এই গোষ্ঠীর কেউ যেন এই রোহিঙ্গা ক্যাম্পে না ঢুকতে পারে তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব এবং সেই জন্য প্রয়োজন মোতাবেক যৌথ অভিযান, সেনাবাহিনী সহ যৌথ অভিযান হতে পারে। মন্দা চলছে দেশের স্বর্ণ ব্যবসায়। বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে দাম নির্ধারণে বাধ্য দেশের ব্যবসায়ীরা। তবে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় এখন স্বর্ণের অলংকার বেচা কেনা নেই বললেই চলে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস বলছে, বিশ্ববাজারে স্বর্ণালঙ্কার বিক্রির সুযোগ তৈরি না হলে ধস নামবে দেশের স্বর্ণশিল্পে। আরিফ হোসেনের ক্যামেরায় এম এ আজিমের রিপোর্ট। নান্দনিক নানা ডিজাইন আর মানসম্মত স্বর্ণ অলংকার শোভা পাচ্ছে দেশের স্বর্ণের দোকানগুলোতে।
খোদাই করা নানা নকশায় সমৃদ্ধ হাতের বালা, কণ্ঠহার বা সাতলহরী হারে নান্দনিক নানা পাথরের কাজ, আংটিতেও রয়েছে নানা ডিজাইন। নারীকে সাজাতে সব ধরনের অলংকার থাকলেও নেই ক্রেতা। প্রতি ভরির দাম লাখ টাকা ছুঁই ছুঁই হওয়ার পর থেকেই বেচাকেনায় নেমেছে ধস। আমাদের দেশেও কেনা বেচা বা কাস্টমার অনেক কমে গেছে। আগে যাদের একটা চাহিদা ছিল যে 10 ভরি একটা সেট নিব বা 15 ভরি নিব, সেইখানে সেই ক্ষেত্রে সেই কাস্টমার এখন 5 ভরিতেও কিনতে পারতেছে না। ক্রেতা না থাকলেও দাম বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে দর নির্ধারণ করতে হচ্ছে দেশের স্বর্ণ ব্যবসায়ীদের। তবে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজস বলছে, দেশে ক্রেতা না থাকলেও মানসম্মত এসব স্বর্ণ অলঙ্কারের ব্যাপক চাহিদা বিশ্ববাজারে। বাংলা ভাষাভাষী যে স্বর্ণশিল্পীরা, এরা এত সুন্দর সুন্দর সুনিপুণ কাজ করতে পারে স্বর্ণের অলঙ্কার তৈরির ক্ষেত্রে, এটা আন্তর্জাতিক পরিমণ্ডলে সমাধান। তবে চাহিদা থাকলেও শুল্ক বৈষম্যে থমকে আছে স্বর্ণ অলংকার রপ্তানি। এই কোরকে যদি সহজলভ্য করে দেয় তাহলে আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা সহজে যেতে পারবো। আমাদের যে নীতিমালাটা গভর্নমেন্ট করে দিয়েছে সেই নীতিমালাতে কিছুটা পরিবর্তন যদি গভর্নমেন্ট আমাদের যে করে দেয়, দেখুন আইন তো হয় দেশের সাথে, যে আইনটা করে আপনি দেশকে কিছু দিতে পাচ্ছি না আমরা, তবে সেই আইনটা যদি একটু পরিবর্তন আমরা আনতে পারি তাহলে কি হবে, দেশ আপনার ডলারে ভাসতে থাকবে। পণ্য হিসেবে গণ্য করে স্বর্ণ অলংকারকে রপ্তানি করা গেলে বৈদেশিক মুদ্রা আয়ে পোশাক শিল্পকেও ছাড়িয়ে যাবে দেশের স্বর্ণ শিল্প, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। এম এ আজিম, মোহনা সংবাদ, ঢাকা। ভিসা জটিলতায় আটকে পড়া 140 জনের সবাই সৌদি আরব পৌঁছেছেন। এ নিয়ে প্রায় 7,000 বাংলাদেশি মক্কায় গেছেন বলে জানালেন হজ পরিচালক সাইফুল ইসলাম। এছাড়া মঙ্গলবার 8টি ফ্লাইটে আরও প্রায় 3,500 হজযাত্রী সৌদি আরব গেছেন। সাংবাদিকদের তিনি বলেন, এবার যারা ভিসা জটিলতায় পড়ছেন তাদের সমস্যা সমাধানে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এই মুহূর্তে আমাদের কাছে কোনো সংকট নাই এবং সামনে আমরা কোনো সংশয় লক্ষ্য করছি না। আল্লাহর অশেষ মেহেরবানিতে 2023 সালের এই পবিত্র হজ কার্যক্রম সুষ্ঠু এবং সুন্দরভাবে উদযাপিত হবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের হজ ক্যাম্পে যে সমস্ত বিষয়াদি আছে, হজযাত্রীদের আবাসন থেকে শুরু করে সকল ব্যবস্থাপনা, এর হাইস্টুকু আমরা করেছি। বছর বছর ভাঙে নদীর পার, আবার তা সংস্কারও হয়। এতে সরকারি কোষাগার থেকে নেমে যায় কোটি কোটি টাকা, কিন্তু মেরামত কিংবা সংরক্ষণ কাজে নেই কোনো নজরদারি। এমনকি এমনই এক নদী বগুড়ার বাঙালি নদী, যেখানে সংস্কারের নামে নদীর পার থেকে বালু উত্তোলন করে বিক্রি করে দেয়া হচ্ছে। এলাকাবাসীর আশঙ্কা, বালু তোলার কারণে এবার বন্যায় তলিয়ে যাবে পার্টি। বিষয়টি নিয়ে আশ্বাস আর চিঠি চালাচালিতেই সীমাবদ্ধ কর্তৃপক্ষ। বগুড়া থেকে আতিক রহমানের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন শর্মা। 2019 সালে বগুড়ার উপর দিয়ে প্রবাহিত বাঙালি করতোয়া, পুলছড়া, ফুরাসাগর নদী সিস্টেম ড্রেজিং এবং তীর সংরক্ষণ কাজের প্রকল্প পাশ হয়। 217 কিলোমিটার কাজের মধ্যে বগুড়ার বাঙালি এবং করতোয়ায় 99 কিলোমিটার কাজ শুরু হয় জোড়াতালি দিয়ে। এর মধ্যে আবার যোগ হয়েছে অবৈধ বালু উত্তোলন। বগুড়ার শেরপুর অংশে বাঙালি নদীর তীর থেকে 10 মিটারের মধ্যে অবৈধভাবে বালু তুলে নেওয়া হচ্ছে। এতে পার ভেঙে যাবার আশঙ্কা করছেন স্থানীয়রা। বাড়িটা ভেঙে যাচ্ছে না, বালু তারা বেছে বেছে নিচ্ছে, আমার বাড়ি ভেঙেছে, তার কি হবে তাই কর। নদী যে ওরা মাঝখানে খরম করতেছে, ঠিক আছে, তাতে বোঝা যাচ্ছে যে যারা ডাম্পিং করতেছে ডাম্পিংটা মাঝখানে ধসে যেতে পারে। উত্তোলন করা বালু বিক্রিতে নিষেধাজ্ঞা থাকলেও ঠিকাদারের যোগসাজশে তা বিক্রি করে দিচ্ছে প্রভাবশালী মহল। ব্লক বা বস্তাগুলো ডাম্পিং করছি, নদী খুরন করলে তো এগুলো আবার আগের মতো কিছুদিন পর আবার আগের মতো ভেঙে যাবে। এগুলো আগুন বালু তুলতেছে, ধান বালু তোলে এভাবে অবাধে বালু উত্তোলন সম্পূর্ণ বেআইনি বলছে পানি উন্নয়ন বোর্ড। পদক্ষেপ নিতে চিঠি চালাচালিতেই সীমাবদ্ধ কর্মকর্তারা। যেগুলো বৈধ জায়গা আছে সেখান থেকে নিয়ে এসে আমাদের যে সঠিক স্পেসিফিকেশন মতো বালি ফিলিং করতে হবে এই নির্দেশনা রয়েছে, কিন্তু কোথা থেকে চোরা কারবে, কোথা থেকে বালি, এ ধরনের পারমিশন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বগুড়া কখনো দেয় নাই।
বিষয়টি নিয়ে বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও কার্যকরী কোনো উদ্যোগ চোখে পড়েনি। তবে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের অভিযান চলছে, আন্তরিকভাবে চেষ্টা করছি যেন কৃষি জমি কোনোভাবে বিনষ্ট না হয় এবং আমাদের নদী যেন অবৈধভাবে কোনো বালু উত্তোলন করা না হয়। বাঙালি নদীতে 19.5 কিলোমিটার কাজে মোট ব্যয় ধরা হয়েছে 340 কোটি টাকা। প্রকল্প শেষ হওয়ার কথা 2024 সালের জুনে। আর এর আগেই বালুদস্যুদের দৌরত্ব থামানো না গেলে পানিতে তলিয়ে যাবে বরাদ্দের অর্থ, এমনটাই বলছেন স্থানীয়রা। শারমিন সর্ণা, মোহনা সংবাদ। সর্বাধুনিক প্রযুক্তির প্রাইম্যাক্স সিরিজের এলইডি টিভি বাজারে এনেছে সিঙ্গার। রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে প্রাইম্যাক্স সিরিজের এই টিভি লঞ্চ উদ্বোধনী অনুষ্ঠানে সিঙ্গারের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এম এ এইচ এম ফাইরোজ, মার্কেটিং ডিরেক্টর চন্দনা সামারা সিংহে, সেলস ডিরেক্টর কাজী রফিকুল ইসলাম ও চিত্রনায়ক আরেফিন শুভসহ সিঙ্গারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অত্যাধুনিক প্রযুক্তির প্রাইম্যাক্স সিরিজের এই টিভি গুগল অথরাইজ অ্যান্ড্রয়েড টিভি। দেশের সিঙ্গারের যে কোনো আউটলেটে এটি কেনা যাবে। প্রবাস সংবাদ। কাতারে চাঁদপুর জেলার জাতীয়তাবাদী ফোরামের নবগঠিত কমিটির পরিচিতি সভা হয়েছে। দেলোয়ার হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাতার বিএনপির সভাপতি আবু সায়েদ। কমিটির নাম ঘোষণা করেন জাহাঙ্গীর আলম ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা সিরাজুল ইসলাম মোল্লা ও মকবুল হোসেন মোল্লা। মানিক পাটোয়ারির সভাপতি, গোলাম কিবরিয়া বাবু খান সাধারণ সম্পাদক, মমিনুল ইসলামকে মমিনকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। খেলার খবর ক্রিকেট। আগামী 18 জুন নেপাল ও স্বাগতিক জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব। এ গ্রুপে খেলবে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, নেপাল ও যুক্তরাষ্ট্র। আর গ্রুপ বিতে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। প্রতি গ্রুপের শীর্ষ 3 দল খেলবে সুপার সিক্সে। প্রত্যেক 3টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সুপার সিক্সের শীর্ষ 2 দল খেলবে মূল আসরে। আগামী অক্টোবরে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে মোট 10টি দল অংশ নেবে। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আবার। ভবিষ্যৎ নেতাদের জন্য প্রধানমন্ত্রীর 7 পরামর্শ। নারীর প্রতি বৈষম্য রোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান। শান্তি প্রতিষ্ঠায় বলিষ্ঠ নেতৃত্বই বঙ্গবন্ধুকে দিয়েছে বিশ্ববন্ধু সম্মান, বলছেন বিশিষ্ট জনরা। অসাম্প্রদায়িক দেশ গঠনে জাতীয় ঐক্যের তাগিদ মুক্তিযুদ্ধ। জুলাইয়ে শুরু হচ্ছে হেমায়তপুর ভাটারা মেট্রো রেল প্রকল্পের কাজ। ভূমি উন্নয়নের কাজে চুক্তি সই, 1 বছরের জন্য টিকিটের ভ্যাট প্রত্যাহার। এবং আন্দোলনে ব্যর্থ বিএনপি, এখন প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত, বললেন কাদের। নির্বাচনে বাধা এলে জনগণকে নিয়ে প্রতিরোধের ঘোষণা। এই ছিল মোহনা সংবাদে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।